অনেকদিন আগে আমি কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম একটা ওয়ালেট এয়ারড্রপ নিয়ে, এবং ওই ভিডিওটা শেয়ার করার পরপরই কিন্তু দেখা যায় যে প্রত্যেকে শেয়ার করে, যে কারণে তাদের সার্ভারে সাথে সাথে প্রবলেম হয়ে যায় এবং আমরা অ্যাকাউন্ট খুলতে পারিনি। পাশাপাশি যারা রেফার করেছিলাম তাদের রেফার কিন্তু কাউন্ট। আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম যে আপনারা কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলেন এবং চেষ্টা করেন রেফার করার, কারণ এটা সেফ পলের মতো হবে, পাশাপাশি সিএনজি টোকেনের মতো হবে। এবং ফাইব্রাইগুলো বলে দেখেছেন আপনারা, তারা কিন্তু প্রথম থেকে বলেছিল আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য, অনেকেই কিন্তু অ্যাকাউন্ট খুলেননি ওই অ্যাপ্লিকেশানে, মনে করেছেন যে পেমেন্ট করবে কি করবে না, এরকম কিন্তু পেমেন্ট করেছে। সো এখন বিষয়টা হলো যে এখনকার সময় যে এয়ারড্রপগুলো আসবে, ওয়ালেট এয়ারড্রপ মূলত এক্সচেঞ্জে অফারগুলো, চেষ্টা করবেন সেইগুলোতে আপনারা জয়েন করার। পেমেন্ট করবে না করবে সেটা পরের বিষয়, আপনারা জয়েন করার কথা আপনাদের জয়েন করতে হবে রেফার করা, কারণ রেফার না করলে যে সমস্যাটা হয়, মিনিমাম উইথড্রো রাখে সেটা হয়তো আপনি রেফারের জন্য রেফার না করাতে আপনি কিন্তু সেটা উইথড্রো দিতে পারছেন না, বা মিনিমাম উইথড্রো রাখাতে আপনি কিন্তু সেটা ট্রেড করতে পারছেন না, এক্সচেঞ্জ করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেফার করতে হবে, প্রত্যেকটিতে রেফার করার চেষ্টা করবেন। যারা রেফার করতে পারেন না আমি তাদেরকে বলি, রেফার করার সিস্টেম কিন্তু আলাদা, যেমন বিভিন্ন অনলাইন গ্রুপ আছে সেখানে কিন্তু আপনার রেফার লিঙ্কটা সুন্দরভাবে লিখে পোস্ট করে আপনি শেয়ার করতে পারেন। সো মানুষকে তো আর ধরে ধরে আপনি রেফার করাতে পারবেন না, যার ইচ্ছা হবে জয়েন করার সে জয়েন করবে, এটা হলো বিষয়। তো চেষ্টা করবেন প্রত্যেকটিতে রেফার করার, কারণ রেফার করলে একটু বেশি এক্সট্রা ইনকাম করা যায়। আমরা যেমন অনেকে কিন্তু রেফার করি কীভাবে, বিভিন্ন অনলাইন গ্রুপ আছে, ফেসবুকে দেখবেন অনলাইন ইনকাম লিখে সার্চ দিলে আপনারা পাবেন, সেখানে আপনার সেই গ্রুপগুলোতে আপনি বড় বড় গ্রুপ আছে সেখানে আপনি আপনার রেফার লিঙ্কগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আমি কথা বলবো ডোপামাইন ওয়ালেট এয়ারড্রপ নিয়ে। এই ভিডিওটা দেওয়া হয়েছিল অনেকদিন আগে, কিন্তু পরবর্তীতে আর এটা নিয়ে আর কোনো কথা হয়নি। সো এখন কথা হওয়ার কারণ হলো যে যেহেতু এই এখনকার সময় যে ওয়ালেট এয়ারড্রপগুলো আসতেছে সেগুলো কিন্তু পেমেন্ট করছে, তো সেক্ষেত্রে এই ওয়ালেট এয়ারড্রপটা কিন্তু 100% পেমেন্ট করার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে যেহেতু সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট খুলবেন এবং চেষ্টা করবেন রেফার না করলে কিন্তু হবে না, এখানে রেফার ছাড়া কিছু না, বুঝতে পারছেন? এখানে কোনো সেলফ ইনকাম নেই, শুধুমাত্র এখানে রেফার করতে হবে, রেফার করার মাধ্যমে কিন্তু এখান থেকে পয়েন্ট আর্নিং করতে হবে এবং সেই পয়েন্টটা কনভার্ট করে কিন্তু আমাদের হয়তো তাদের নিজস্ব টোকেন দিবে অথবা আমাদের ডলার দিবে। একটা ওয়ালেট এয়ারড্রপ মানে অনলাইনে এসেই কিন্তু পেমেন্ট করে না, তারা কিন্তু অনেক সময় নেয়, যেমন ফাইব্রাই গ্লোবাল প্রায় 6 মাসের মতো সময় নিয়েছে, সিএনজি কিন্তু সময় নিয়েছে অনেক। তো এটা একটা সময় পেমেন্ট করবো অবশ্যই, তো সেক্ষেত্রে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাবো। এবং তো ভিউয়ার্স, আমি এদের যে ডোপামাইন যে ওয়ালেট, এই ওয়ালেটের অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, এবং ওপেন করলে আপনারা দেখতে পারবেন এখানে সব ধরনের ক্রিপ্টোকারেন্সি কিন্তু সব কিছু এখানে দেখাচ্ছে। এটা হলো আপনার হোম, এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার সব কিছু এখানে দিচ্ছে, দেখতে পারবেন এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে আপনার এটাতে যদি ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনার সেটিং অপশানগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন বিনান্স সোয়াইপ অপশান আছে, ওয়ালেট আর্ন সব কিছু এখানে আছে, দেখতে পাচ্ছেন এখানে ফোশান, তারপর বিনান্স, ইথেরিয়াম সব কিছু এখানে হুপয়। তো এইচটি, তো এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপ অপশানে যদি ক্লিক করে এখানে আপনার টোকেনগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে সোয়াইপ করতে পারবেন। এখানে মূলত যে টোকেনটা আমরা পাবো ডোপা টোকেন, এই ডোপা টোকেনটা কিন্তু আমরা এখান থেকে যখন এখানে লিস্টেড হবে এখানে আসবে তখন এখানে সার্চ দিয়ে আমরা টোকেনটা কিন্তু আমরা এখান থেকে USDT অথবা আপনি যে কোনো এতে NUSDT বা যে কোনো এখান থেকে আপনি সোয়াইপ করতে পারবেন, সোয়াইপ অপশানটা তখন অন করে দিবে। সো এখানে মূলত এটা, এখন বিষয়টা হলো যে আমাদের মূল কাজ যেটা সেটা হলো এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন এই 3 ডটে আপনি ক্লিক করে দিবেন। সো 3 ডটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার এখানে 494 রিওয়ার্ড পয়েন্ট আছে, এবং এখানে তারা বলেছে এই ডোপা টোকেনটা আপনি কনভার্ট করতে পারবেন এটা কামিং সুন, তারা একটু সময় নিচ্ছে, অবশ্যই তারা হয়তো কোনো একটি সময় এটা যখন এই কনভার্ট করা অপশানটা চালু করে দিবে তখন কিন্তু এই টোকেনটা আমরা কনভার্ট করে আমরা হয়তো এদের নিজস্ব টোকেনটা আমরা পাবো, অথবা এরা নিজস্ব কোনো টোকেন দিবে, অথবা এরা ডলার হয়তো দিবে, এরকম কোনো কিছু। সো দেখতে পাচ্ছেন এরা কামিং সুন দিয়ে রাখছে। আর এখানে আপনাকে কাস্ট হলো আপনাকে রেফার করা, এদের যে টেলিগ্রাম গ্রুপ, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু এখানে আছে দেখতে পাচ্ছেন। তো এখানে ইনভাইট নিউ ফ্রেন্ড, এখানে ক্লিক করে মূলত আপনাকে রেফার করতে হবে, এখানে রেফার ছাড়া কিছুই না। সো সেক্ষেত্রে যেহেতু যাদের অ্যাপ্লিকেশান তাদের ইচ্ছা মতো তারা কিন্তু কাজটি করবে, আমাদের ইচ্ছা মতো না, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। সো এটা আশা করি খুবই ভালো হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যখন আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে, অবশ্যই অ্যাকাউন্ট করতে হলে ডেসক্রিপশন বক্সে ভিডিওটি দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে যে সেটিং অপশান দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশানের উপর ক্লিক করে এখানে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে কিন্তু ফ্রেজ দিবে,
12টা ওয়ার্ড বা কত ওয়ার্ডের জন্য ফ্রেজ দিবে সেই ফ্রেজটা অবশ্যই আপনি হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন, নলে সেভ করে আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন। ওই 12টা ফ্রেজ এই সিকিউরিটি অপশনে যদি আমি ক্লিক করি, শো শিট, এই শো শিটি ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি যখন সাবমিট ক্লিক করবেন তখন কিন্তু ওই 12টা ফ্রেজ আপনি পাবেন, দেখতে পাবেন, এবং ওইটা আপনার ফোনে কিন্তু আপনি ইয়ে করে রাখবেন। আপনার ফোনে কিন্তু আপনি এটা মানে যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে কিন্তু আপনি সেভ করে রাখবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কী হবে, এই ওয়ালেট যদি আপনি আনইনস্টল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওইটা আবার ব্যাক আপ করে নিয়ে আসতে পারবেন। তো এটাই মূলত অ্যাপ্লিকেশান। এই টোকেনটা কিন্তু খুবই ভালো টোকেন হবে, আশা করি আমরা এখান থেকে ভালো টার্নিং করতে পারবো সবাই। অবশ্যই আপনারা চেষ্টা করবেন রেফার করার, কারণ রেফার ছাড়া এখানে কোনো ইনকাম নেই। সো সেক্ষেত্রে আপনারা রেফার করতে থাকুন। এখানে যখন আপডেট আসবে এই টোকেনটার কোনো প্রকার যখন আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি যে কোনো মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে আপনাদেরকে এখানে কাজ করতে হবে। সো একটা দুইটা তিনটা চারটে হলেও আপনারা রেফার করে রাখবেন, চেষ্টা করবেন আপনার বাসায় যে কোনো যে কয়টা ফোন আছে সব কটা ফোনে আপনি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন, যেহেতু এখানে কোনো প্রকার আপনাকে কেওয়াইসি করতে হচ্ছে না, কেওয়াইসির ঝামেলা নেই, সেক্ষেত্রে আপনি এখানে খুব সহজে অ্যাকাউন্টটা খুলতে পারবেন।